আপনার নাম আমি শুনেছি আপনি তো ভুবনেশ্বরের যক্ষীর ভাঙা মাথা উদ্ধার করে দিয়েছিলেন তাই না আগে হ্যাঁ ফেলুদর পক্ষে যতটা সম্ভব বিনয়ী হাসি হেসে বলল উমানাথ ঘোষালের বয়স চল্লিশের বেশি নয় গায়ের রং ছেলেরই মতো টকটকে চোখ দুটো কটা আর ঢুলু কথা বলার সময় লক্ষ্য করলাম যে ভুরু দুটো একসঙ্গে কখনোই উপরে উঠছে না একটা ওঠে তো অন্যটা নিচে থেকে যায় এরা সব আপনার ভদ্রলোকে দৃষ্টি ফেলুদার দিক থেকে আমাদের দুজনের দিকে ঘুরে গেছে এটি আমার তো ভাই তপেশ হারিণী লালমোহন গাঙ্গুলি জটায়ু ছদ্মনামে অ্যাডভেঞ্চারের গল্প লেখেন জটায়ু উমানাতে ডান ভুরুটা উঠে গেল নামটা চেনা চেনা লাগছে রুকুর কাছে ওর কিছু বই দেখেছি বলে মনে হচ্ছে তাই না হে বিকাশ আগে হ্যাঁ বললেন বিকাশবাবু খান তিনে কাছে বোধ হয় বোধ হয় আবার কি তুমি তো যত রাজ্যের রহস্য বই কিনে দাও ওকে বাবু অপ্রস্তুত হাসি হেসে বললেন ও ছাড়া ও আর কিছু পড়তেই চায় না এ বয়সে তো ও সব পড়বেই পূর্বেই বলে উঠলেন লালমোহনবাবু সকালে ক্যাপ্টেন স্পার্ক আর শয়তান সিং এর নাম শোনাব উনি বেশ মনমরা হয়েছিলেন এখন আবার মুখে হাসি ফুটেছে রহস্য রোমাঞ্চ বইয়ের বাজারে অক্রূর নদী নাকি জটায় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফেলুদা বলল আমি এমনিতে একটা কারণে আপনার কাছে আসতে চেয়েছিলাম আপনার ছেলের সঙ্গে আজ আমাদের সাক্ষাৎ হয়েছে তার আসল নামটা যদিও এখনও জানতে পারিনি তবে সে যে ভূমিকা অভিনয় করছিল তার নামটা জানি অভিনয় ওমানাত হা হাহা করে হেসে উঠলেন আরে ও যে শুধু নিজে অভিনয় করে তা তো নয় অন্যদেরকেও যে নামটাম বদলে অভিনয় করায় তোমাকেও একটা কি নাম দিয়েছিল না বিকাশ মাত্র একটা বিকাশবাবুও হেসে উঠলেন যাই হোক তা কোথায় দেখা আমার ছেলের সঙ্গে কোনো রকম বাড়াবাড়ি না করে অল্প কথায় অত্যন্ত গুছিয়ে সকালের ঘটনাটাও বাবুকে বলল ভদ্রলোক শুনে প্রায় চেয়ার ছেড়ে উঠে পড়লেন কি সর্বনাশের কথা ছেলে আমার ডান পিঠে সে তো জানি তা বলে তার এতটা দুঃসাহ সে তো জানতাম না ও তো মরতে মরতে বেঁচে গেছে রুকুকে একবার ডেকে পাঠাতো হে বিকাশ মিস্টার সিং ছেলেটির খোঁজে বেরিয়ে গেলেন ফেলোদা বলল ডাক নাম রুকু সে তো জানলাম ভালো নামটা কি রুক্মিনী কুমার বললেন ওমানাথ ওই আমার একমাত্র ছেলে কাজে ঘটনাটা শুনে আমার মনের অবস্থা কি হচ্ছে সে তো বুঝতেই পেরেছেন দুর্গাকুণ্ড রোডের উপর বিরাট কম্পাউন্ডের মধ্যে বিশাল বাড়ি ঘোষালদের রাত্রে রাত্রিবাড়ির বাইরেটা ভালো দেখতে পাইনি শুধু গেটের উপর মার্বেল ফলকে লেখা শঙ্করী নিবাস নামটা দেখেছি আমরা বসেছি একতলার বৈঠকখানায় আমাদের ডান পাশে দরজা দিয়ে পুজোর দালান দেখা যাচ্ছে আমি যেখানে বসেছি সেখান থেকে প্রতিমার আতখানা দেখতে পাচ্ছি রং করার কাজ এখনো চলছে চাকর ট্রেতে করে চা মিষ্টি এনে আমাদের সামনে টেবিলে রেখে যাবার পর উমানাথবাবু বললেন আপনারা বাবা দর্শনে গিয়েছিলেন শুনলাম কি মনে হলো দেখে থেকে ফেলুদা একটা প্যারা রাতখানা কামড় দিয়ে মুখে ফেলে বলল আমরা অল্পক্ষণই ছিলাম শুনলাম আপনিও নাকি যাচ্ছেন যাচ্ছি মানে একবারই গেছি দ্বিতীয়বার যাবার আর বাসনা নেই কারণ সেদিন আমি না থাকার জন্য ওই দুর্ঘটনা ঘটল হুমানাথবাবু চুপ করলেন আমরাও চুপ লালমোহনবাবু দেখলাম আরও চোখে একবার ফেলুদার দিকে দেখে নিলেন দুর্ঘটনা ফেলুদা অবাক হবার ভাব করে প্রশ্ন করল হ্যাঁ বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন শুধু দামের দিক দিয়ে নয় প্রভাবের দিক দিয়েও একটি অমূল্য জিনিস গত বুধবার অর্থাৎ আমি যেদিন বাবাজিকে দেখতে যাই সেদিন আমার বাবার ঘর থেকে উধাও হয়ে গেছে আপনি যদি সেটিকে উদ্ধার করতে পারেন তো আমাদের অশেষ উপকার হবে এবং সেই সঙ্গে আপনাকে উপযুক্ত পারিশ্রমিকও দিব আমার বুকের ভিতরে আমার খুব চেনা একটা ধূপুকুনি আরম্ভ হয়ে গেছে জিনিসটা কি সেটা জানতে পারি ফেলুদা জিজ্ঞেস করল ছোট্ট একটা জিনিস দু আঙ্গুল ফাঁক করে জিনিসটা সাইজ বুঝিয়ে দিলেন আড়াই ইঞ্চি লম্বা একটা গণেশের মূর্তি সোনার মূর্তি তার উপর দামি পাথর বসানো ওটা কিভাবে এলো আপনাদের বাড়িতে বলছি সেটা একেবারে গল্পের মতো আপনার বোধ হয় চারমিনার ছাড়া চলে না ভদ্রলোক নিজে একটা ডানাহিল মুখে পড়তে ফেলুদা আগুন এড়িয়ে দিয়ে সে নিজে সঙ্গে নিজেও একটা চারমিনার ধরিয়ে নিল একটা বড় টান দিয়ে ধোয়াচের ছেড়ে মিস্টার ঘোষাল তার কাহিনী বলতে শুরু করলেন আমার ঠাকুরদাদার বাবা সোমেশ্বর ঘোষালের ছিল ভ্রমণের নেশা ২৬ বছর বয়সে তিনি একা দেশ দেখতে বেরিয়ে যান তখন নতুন রেলগাড়ি হয়েছে কিছু পথ তাতে যাবেন আর বাকিটা হয় হেঁটে আর না হয় যা যান পাওয়া যায় তাতেই দক্ষিণ ভারতে ঘুরছিলেন তিরচিন পল্লী থেকে মাদুরা হয়ে সীতুবন্দের দিকে যাচ্ছিলেন গরুর গাড়িতে জঙ্গলে ভরা পাহাড়ে পথ দিয়ে এই সময় মাঝরাত্রিতে তিনটি সহস্র তার গাড়িতে আক্রমণ করে সোমেশ্বর সাংঘাতিক শক্তিশালী লোক ছিলেন সঙ্গে বাসের লাঠি ছিল একা তিনজনের সঙ্গে লড়ে একটি মাথা ফাটিয়ে দেন অন্য দুটি পালায় ডাকাতদের একটা থলে পিছনে পড়ে থাকে তার মধ্যে ছিল গণপতি সেই মূর্তির সঙ্গে করে উনি দেশে ফেরেন তারপর থেকে আমাদের বংশের ভাগ্য ফিরে যায় আমাকে আপনি কুসংস্কারচ্ছন্ন সেকেলে মানুষ বলে মনে করবেন না আমাদের বংশে যা ঘুরতে দেখেছি তার থেকে কতগুলো বিশ্বাস আমার মনে জন্মেছে ব্যাস এইটুকুই সত্যি বলতে কি গণেশ আসার পর থেকে আমাদের ফ্যামিলিতে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি বললেই চলে ওটা আসার বছরের মধ্যেই পদ্মার ভাঙনে নদী আমাদের বাড়ি বিষ হাতের মধ্যে এগিয়ে আসে কিন্তু বাড়ির কোনো ক্ষতি হয়নি অবশ্য এছাড়াও আরও অনেক নজির আছে সব দিকে গেলে দীর্ঘ ইতিহাস হয়ে যাবে আসল কথা যে একশো বছর আমাদের ফ্যামিলিতে থাকার পর আজ সে মূর্তি উধাও বাড়িতে পুজো বাইরে থেকে আত্মীয় স্বজন আসছে কিন্তু সমস্ত সমাহরের উপর যেন একটা ছাড়া পড়ে রয়েছে উমানাথ বাবু যেন ক্লান্ত হয়ে সোফা এলিয়ে পড়লেন ফেলুদা প্রশ্ন করল কবে গিয়েছিলেন আপনি বাবাকে দেখতে তিন দিন আগে গত বুধবার পনেরোই অক্টোবর আমরা এসেছি মাত্র দিন দশেক হল বাবার কথা শুনে আমার গিন্নি দেখতে যাওয়ার শখ হলো তাই ওকে আর রুকুকে সঙ্গে করে নিয়ে গেলাম আপনার ছেলেও যেতে চাইলো নামটা শুনে কৌতূহল বলল কোনো এক বইয়েতে নাকি কার কথ্য রয়েছে যে সত্তর মাইল সাঁতার কেটে এসেছিল কুমির হাঙরের মধ্য দিয়ে অবশ্য বাবাজিকে দেখে মোটেই ভালো লাগেনি দশ মিনিটের মধ্যে উসখ শুরু হয়ে গেল ওর জন্যই তো তাড়াতাড়ি ফিরে এলাম এসে দেখি কাণ্ড সিন্দুক আপনার বাবার ঘরে থাকে বলছিলেন না হ্যাঁ তবে চাবিটা এমনিতে আমার ঘরেই থাকে রিংয়ের মধ্য পাঁচ ছটা চাবি তার মধ্যে একটি হলো ওই সিন্দুকের এমনিতে কোথাও বেরোলে আমার স্ত্রীর কাছে চাবিটা থাকে কিন্তু সেদিনও ও যাচ্ছে বলে বাবার ঘরের দেরাজা চাবিটা রেখে যাই হয়তো খুব বুদ্ধিমানের কাজ হয়নি কারণ বাবার সন্ধের দিকে একটু আফিন টাফিন খান খুব একটা হুশ থাকে না যাই হোক যাবার সময় চাবিটা রেখে দেরাজটা একেবারে শেষ অবধি ঠেলে বন্ধ করে দিয়ে গিয়েছিলাম ফিরে এসে দেখি আধা ইঞ্চি খোলা সন্দেহ হয় তখন সিন্ধু খুলে দেখি গণেশ নেই ফেলুদ একটুক্ষণ ভুরু কুচকে থেকে বললো আপনাদের বাড়িতে সেদিন সেই সময় কে কে ছিলেন সেটা জানতে পারি কি ফেলুদা খাতা আনিনি তবে উত্তরটা জোর মুখস্থ থাকবে আর নামগুলো হোটেলে গিয়ে লিখে নিতে পারবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই